ট্রেডিং অর নামত লুণ্ঠন চলুয়া আলপনার সম্ভেদ লাভ করেছে আরক্ষী। কলকাতার এখন লজত আত্মগোপনের সম্ভেদ লাভ করা হয়েছে। এডি স্টক ব্রোকিং এর জড়িয়ে লুণ্ঠন চলাইছিল 1500 কোটি টাকা। বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি করাই দিছিল কলকাতার অধিবক্তায়। অধিবক্তা মৌমিতা চক্রবর্তীয় চুক্তি করাই দিছিল বিনিয়োগকারীর সঙ্গে। উৎসবের সময়তে বিনিয়োগকারীক আলপনাই দিছিল বাম্পার অফার। 3 মাহতে 43% সুদ দিয়ার আলপনাই দিছিল প্রলোভন। 6 মাহত 90%, এবছর 180 পৰা 223% সুদ দিয়ার দিছিল প্রতিশ্রুতি। গুৱাহাটীর কেবাখনো হোটেলত প্রচারের বাবে পাতিছিল আলোচনা চক্র। এডি স্টকের সঞ্চালক হিসাবে আছিল আলপনার ভাতৃ শুভন দাস। আলপনার সম্ভেদ আরক্ষী লাভ করবল সক্ষম হয়েছে। পুনর্বার জানাইছো, বহু লোক ঠক প্রবঞ্চনা করা এগারী আলপনার সম্ভেদ আরক্ষী লাভ করেছে। ট্রেডিংয়ের নামত বহু লোক রাম ঠগন দিছিল আলপনায়। ট্রেডিংয়ের নামত লুণ্ঠন চলবা আলপনার সম্ভেদ এবার আরক্ষী লাভ করবল সক্ষম হয়েছে। কলকাতার এখন লজত আত্মগোপন করে থাকার কিছু সম্ভেদ কিছু তথ্য আরক্ষী লাভ করেছে। উল্লেখযোগ্য যে এডি স্টক ব্রোকিংয়ের জড়িয়ে লুণ্ঠন চলাইছিল 1500 কোটি টাকা। বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি করাই দিছিল কলকাতার অধিবক্তায়। অধিবক্তা মৌমিতা চক্রবর্তীয় চুক্তি করাই দিছিল বিনিয়োগকারীর সঙ্গে। উৎসবের সময় বিনিয়োগকারী কল্পনাই দিছিল বাম্পার অফার। 3 মাহতে 43% সুদ দিয়ার আলপনাই দিছিল প্রলোভন। 6 মাহত 90% আর এবছর 180 পৰা 223% সুদ দিয়ার প্রতিশ্রুতি দিছিল। গুৱাহাটীর কেবাখনো হোটেলত প্রচারের বাবে পতা হয়েছিল আলোচনা চক্র। এডি স্টকের সঞ্চালক হিসাবে আছিল আলপনার ভাতৃগী। পুনরবার জানাইছো, এইগী আলপনার সম্ভেদ আরক্ষী লাভ করবল সক্ষম হয়েছে। কলকাতার এখন লজত আত্মগোপন করে থাকার তথ্য আরক্ষী লাভ করেছে। ট্রেডিংয়ের নামত বহু লোক লুণ্ঠন চলাই পলাতক অবস্থা আছিল আলপনা। অবশেষত এইগী আলপনার সম্ভেদ আরক্ষী লাভ করেছে। কলকাতার এখন লজত আত্মগোপন করে থাকার সম্ভেদ আরক্ষী লাভ করেছে। এডি স্টকের ব্রোকিংয়ের জড়িয়ে লুণ্ঠন চলাইছিল 1500 কোটি টাকা। 1 কোটি 2 কোটি নহয়, 1500 কোটি টাকা লুণ্ঠন চলাইছিল এগারী মহিলা। নাম হয়েছে আলপনা। বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি করা হয়েছিল আর চুক্তি করাই কোটি কোটি টাকা আত্মসাত করে এগারী মহিলায়। কলকাতার এগারী অধিবক্তায় চুক্তিও করাই দিছিল। অধিবক্তা মৌমিতা চক্রবর্তীয় চুক্তি করাই দিছিল বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে। উৎসবের সময় বিনিয়োগকারী কল্পনায় বাম্পার অফার প্রদান করেছিল। 3 মাহতে 43% সুদ দিয়ার আলপনায় প্রলোভন দিছিল প্রতিশ্রুতি দিছিল বিনিয়োগকারী সকলক। আর ইয়ার পাছত 6টা মাহত 90% ক্রমাৎ এইদরে বাড়ি যাব বলে তেও কৈছিল। 6টা মাহত 90% আর 1 বছরত 180 পৰা 223% সুদ দিয়ার প্রতিশ্রুতি প্রদান করেছিল আলপনায়। গুৱাহাটীর কেবাখনো হোটেলত প্রচারের বাবে পাতিছিল আলোচনা চক্র। এডি স্টকের সঞ্চালক হিসাবে আছিল আলপনার ভাতৃ শুভম দাস। ফোন যোগে সংযুক্ত হয়েছো আমার সাংবাদিক মসফিক হুসেনের সঙ্গে। মসফিক, এইগারী লুণ্ঠনকারী মহিলা নাম আলপনা, আলপনার কিছু সম্ভেদ আরক্ষী লাভ করবল সক্ষম হয়েছে। কত আছে কলকাতার, কি তথ্য আছে আরক্ষীর হাতত? হিমাশ্রী, চক চুমি বিশাল তার্কিকের পাছত এবার আলপনা দাসের নাম পোহরলে আহিছে। আর একটা ভয়াবহ বিত্তীয় কেলেঙ্কারি, প্রায় 1500 কোটি টাকার কেলেঙ্কারি করে আর এইগারী আলপনা দাস বর্তমান পলাতক অবস্থা আছে। একই পন্থা আসলে দীপাঙ্কর বর্মনে যে পন্থা লোলে শ টাকা ইনভেস্ট করেছিল মানুষে, তারপর সেই টাকা লো কেন ধরনের উদ্ধার হয়েছিল বা গুছি গেছিল, ঠিক তেনে ধরনের একই ধরনের এই পন্থা গ্রহণ করেছে এইগারী আলপনা দাসে। আর শেহতিয়া যদি খবর আর সেই শেহতিয়া খবর ভিত্তিক কলকাতার একটা হোমস্টেট এইগারীর আলপনা দাসের সম্ভেদ লাভ করেছে আরক্ষী। আর বিরুদ্ধে বিশেষ আমি যদি চাও গুহী মহানগর দিশপুর থানা হোক বা ভঙাগড় থানা হোক, একাধিক গোচর রুজু হয়েছে। যখন ইনভেস্টর আসে সেই ইনভেস্টর সকলে বিরুদ্ধে বা আলপনা দাসের বিরুদ্ধে গোচর রুজু করেছিল আর তারপরে আরক্ষী তৎপর হয়ে পড়ছিল। আর কিন্তু এই গোটেই প্রসেসট বা প্রক্রিয়াতে যথেষ্ট সময় লাগিছিল। আর এতিয়া যে আরক্ষীর ইনপুট, সেই ইনপুটের ভিত্তিত এটা কলকাতার একটা হোমস্টেট এইগারী আলপনা দাসের এটা সম্ভেদ লাভ করেছে। দ্বিতীয়তে একটা কথা উল্লেখ করব, আমি যেটা উৎসব পার্বণের সময় এইগারী আলপনা দাসে এই সকল ইনভেস্টর কিন্তু প্রলোভন দিয়ে, ইমান ডাঙর প্রলোভন দিয়ে, প্রায় 30-40% পয়সা বেশি দিম বলে এইগারী আলপনা দাসে এনে ধরনের প্রলোভন দিয়ে। যেটা খ্রিস্টমাস হয় বা যেটা বিহু হয়, পূজা হয় বা ওমেন ডে, এইখানি উৎসব পার্বণের সময় এইগারী আলপনা দাসে এনে ধরনের প্রলোভন দিয়ে। আর তারপরে যখন ইনভেস্টর সকল আসলে ইনভেস্টর সকলক যে ধরনের প্রতিশ্রুতি দিছিল আমি এনে ধরনের দিম, কিন্তু সেইখানি হওয়া নাছিলে। আর তারপরে এই সকল ইনভেস্টর মজার যথেষ্ট আসলে খুব হয়েছিল আর তারপরে বিরুদ্ধে একাধিক থানাত গোচর রুজু করেছিল। আর তারপরে একটা কথা উল্লেখ করব লাগবে হিমাশ্রী, যেটা এইগারী আলপনা দাস একালর যেগারী ঠক প্রবঞ্চক দীপাঙ্কর বর্মনের মেনেজার হিসাবে কর্মরত আছিল, তাই 2000
মসৃ কেতিয়া এগৰাকী আলপনাৰ সম্ভেদ আৰক্ষীয়ে লাভ কৰিছে তথ্য লাভ কৰিছে কলকাতাৰ ল'জত এখন ল'জত এগৰাকী মহিলা থকা বুলি জানিব পৰা গৈছে এই খবৰ লাভ কৰাৰ পাছত আৰক্ষীয়ে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব কলকাতালৈ আৰক্ষীৰ দল যাব নে কলকাতা আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিব কি তথ্য আছে আপোনাৰ হাতত আচ্ছা সীমাস্তিক যিসকল ইনভেষ্টৰ আছিলে সেই ইনভেষ্টৰসকলে প্ৰথমে ডিছপুট থানাত তেওঁৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰিছিলে কিন্তু ডিছপুট থানাই সেই আটাইকেইটা গোচৰ ভঙাগড় থানালৈ ট্ৰেন্সফাৰ কৰি দিছিলে আৰু এতিয়া যিটো খবৰ সেই খবৰৰ ভিত্তিত ভঙাগড় আৰক্ষীৰ এটা দল তাৰ সমান্তৰালভাৱে মহানগৰ এটা শীৰ্ষ পৰ্যায়ৰ এগৰাকী আৰক্ষী বিষয়া ইতিমধ্যে সেই কলকাতালৈ গৈছে তেওঁৰ সন্ধানত আৰু খুব কম দিনৰ ভিতৰত হয়তো দুদিন বা তিনিদিনৰ ভিতৰতে এইগৰাকী আলপনা ৰসৰ সম্ভেদ লাভ কৰিব মহানগৰ আৰক্ষী আৰু তেওঁক পুনৰ অসমলৈ লৈ আহিব বা গুৱাহাটীলৈ লৈ আহিব আৰু তাৰ পাছতে তেওঁ গোটেই এই কেলেংকাৰীটো কেনেধৰণে সংঘটিত কৰিছিলে বা বিত্তীয় কেলেংকাৰীটোৰ লগত তেওঁ কেনেধৰণে জড়িত আছিলে ইমান টকা প্ৰায় 30-40% তেওঁ ইণ্টাৰেষ্ট দিম বুলি কয় এই গোটেই কথাখিনি পোহৰলৈ আহিব আৰু এই ইতিমধ্যে মহানগৰ আৰক্ষী আন এগৰাকী এই মুহূৰ্তত মহিলাৰ নাম উচ্চাৰিত হৈছে মমিতা চক্ৰৱৰ্তী যিগৰাকী উকিলে যিগৰাকী অধিবক্তাই দৰাচলতে এইসমূহ এগ্ৰিমেণ্ট কৰি দিছিল আলপনাৰ সৈতে সেইগৰাকী অধিবক্তাৰ বিৰুদ্ধে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব সেইগৰাকী অধিবক্তা খুদপোচ কৰা হৈছে নে নাই আনহাতে আলপনা দাসৰ ভাতৃগৰাকীও এই সমগ্ৰ লুণ্ঠনৰ ঘটনাৰ সৈতে জড়িত হৈছে ভাতৃগৰাকীক আটক কৰিব পৰা গৈছে নে নাই সোধা পোছা কৰিছে নে নাই কি তথ্য আছে চাওক যিগৰাকী অধিবক্তাৰ কথা ক'লে আপুনি মৌমিতা চক্ৰৱৰ্তী সেইগৰাকী তেওঁ পশ্চিমবংগৰ হয় আৰু তেওঁৱেই এই গোটেই যিখিনি পৰিচালনা কাম আছিল বা যিখিনি মেনেজমেণ্টৰ কাম আছিল সেই গোটেই মেনেজমেণ্টৰ কামখিনি চাইছিলে এইগৰাকী মৌমিতা চক্ৰৱৰ্তীয়ে আৰু এইগৰাকী মৌমিতা চক্ৰৱৰ্তীকো কিন্তু এই মুহূৰ্তলৈকে কোনো ধৰণৰ সম্ভেদ লাভ কৰিব নাই পৰা কিন্তু আৰক্ষীৰ যি টাৰ্গেট প্ৰথম টাৰ্গেট হ'ল এইগৰাকী আলপনা দাসক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে আৰু আলপনা দাসক গ্ৰেপ্তাৰ কৰিলে সেইগৰাকী মৌমিতাই হওক বা মমতাজে হওক যিগৰাকী বান্ধৱীৰ কথা ইতিমধ্যে উল্লেখ কৰা হৈছে সেই বান্ধৱীগৰাকীকো আৰক্ষীয়ে কৰায়ত্ব কৰিব পাৰিব কিন্তু এতিয়া আৰক্ষী যি প্ৰথম টাৰ্গেট সেই টাৰ্গেট হ'ল এতিয়া আলপনা দাসক অতি শীঘ্ৰে গ্ৰেপ্তাৰ কৰিব লাগে আৰু তাৰ পাছতে এই গোটেই কথাখিনি পোহৰলৈ আহিব হিমাশ্ৰী হয় মসফিক আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো এই মুহূৰ্তত আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।